রহস্যজনক মৃত্যু হলো নীল পাহাড়িতে ঘুরতে গিয়ে। না না, ব্যাপারটা ক্রমশ আরো ভয়ঙ্কর হয়ে উঠছে রে বাচ্চু, ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। সবে তো খেলা শুরু হলো, এখনো আরো অনেক কিছু হবে, অনেক কিছু। এইভাবে চলতে থাকলে তো নীল পাহাড়িতে আর কেউ ভয় ঘুরতেই যাবে না। এবার আমাকেই একটা কিছু করতে হবে। আচ্ছা তুমি কি করবে মাটুলদা? পুলিশ যেমন তদন্ত করছে করুক, তার সাথে সাথে আমাকেও এবার তদন্তে নামতে হবে। আমি কালকেই নীল পাহাড়িতে যাব। তুমি কালকেই যাবে মাটুলদা? তুমি আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে তো? ঠিক আছে, নিয়ে যাবো তোদের। আচ্ছা দাদা, এখানে হোটেল কোথায় আছে? সামনে একটু এগিয়ে গেলেই পরপর ছটা হোটেল আপনি দেখতে পাবেন। ছটা হোটেল? হ্যাঁ, এই নীল পাহাড়িতে ওই ছটা হোটেলই আছে। ধন্যবাদ। হোটেল আশাবুরি, হোটেল মৈনাক, হোটেল ব্লু স্টার, হোটেল সানরাইজ, হোটেল রকস্টার। ও মাই গড! আরে নমস্কার নমস্কার মাটুল বাবুজি, কি সৌভাগ্য আমার। তা এই নীল পাহাড়িতে ঘুরতে নাকি অন্য কোনো কাজে এসেছেন? বলতে পারেন দুটোই। আপনার পরিচয়? আমি হলাম মেঘনাথ সরকার, এই হিল স্টার হোটেলের দীর্ঘদিনের ম্যানেজার। ও আই সি। তা সবই তো নিশ্চয়ই শুনেছেন, এই বেশ কয়েকটা দিন ধরে যে কি চলছে আমাদের এই নীল পাহাড়িতে। জানি। জানেন তো, একজন নয় দুজন নয় পরপর পাঁচজন পর্যটকের রহস্যজনক মৃত্যু হয়ে গেল এখানে, আর সবকটাই জানেন পাহাড় থেকে পড়ে। কি সাংঘাতিক কাণ্ড বলুন তো। এইভাবে চললে তো আমাদের নীল পাহাড়িতে আর কোনো পর্যটক ভয় ঘুরতেই আসবে না, তাই না বলুন বাটুল বাবু? সেই আশঙ্কা তো থাকেই। আচ্ছা এবার একটা কথা বলুন তো আমায়। হ্যাঁ হ্যাঁ বলুন না, কি কথা? আপনার হোটেলে আমরা ছাড়া নতুন কোনো গেস্ট এসেছেন? হঠাৎ এই প্রশ্ন কেন মাটুল বাবু? আপনি কিছু সন্দেহ করছেন? একটু সন্দেহ হচ্ছেই মেঘনাথ বাবু, আর তাই তো বেছে বেছে আপনার হোটেল হিল স্টারেই উঠলাম। এবার আমার প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, কাল রাতেই তিনজন গেস্ট এসেছেন আমাদের হোটেলে। তারা কারা? বিজ্ঞানী মোহন ভট্ট আর তার দুজন অ্যাসিস্ট্যান্ট। বিজ্ঞানী মোহন ভট্ট ও তার দুই অ্যাসিস্ট্যান্ট কত নম্বর ঘরে তারা আছেন? 16, মানে রুম নাম্বার 16 এ তারা আছেন। রুম নাম্বার 16-র আশেপাশের কোনো ঘর কি ফাঁকা আছে মেঘনাথ বাবু? রুম নাম্বার 14-এ আপনারা থাকতেই পারেন, ওটা ফাঁকা আছে। তাহলে ওই 14 নম্বর ঘরটাতেই আমাদের থাকার ব্যবস্থা করে দিন। নিশ্চয়ই করে দেব, কিন্তু তার আগে যদি আমাকে একটু আভাস দিতেন, মানে বলতে চাইছি মানে। দেখুন মেঘনাথ বাবু, আমার মনে হচ্ছে এবার এই হোটেল হিল স্টারে কিছু একটা হতে চলেছে, তাই আমাদের একটু সাবধানে থাকতে হবে। আপনি কি বলছেন মাটুল বাবু? আমার হোটেলে
এবার কারোর রহস্যজনক মৃত্যু হবে? অযথা এত ভয় পাবেন না মেঘনাথ বাবু। মৃত্যুর কথা শুনে কে না ভয় পায় বলুন তো। ওরে বাবা রে, ওরে বাবা রে, এবার আমাদের কি হবে রে? শুনুন, আমি থাকতে কারোর কোনো বিপদ হবে না। শুধু ঠান্ডা মাথায় চোখ কান খোলা রেখে আমাদের সব কাজ করতে হবে, কথাটা মনে রাখবেন। মোহন ভট্ট স্যার, কি হয়েছে, এত ফিস ফিস করে কথা বলছিস কেন? বাটুল আমাদের হোটেলের রুম নাম্বার 14 উঠেছে। হোয়াট? বাটুল এই হোটেলের রুম নাম্বার 14 উঠেছে? সাথে ওর দুজন সাগরেদও আছে। এবার আমাদের কি হবে মোহন ভট্ট স্যার? যা হবে তা ভালোই হবে। কি বলছেন, বাটুল এসেছে আর আপনি বলছেন ভালো হবে? বিজ্ঞানী মোহন ভট্ট কখনো না ভেবে কথা বলে না, জানিস না? কিন্তু কি ভালো হবে সেটাই তো বুঝতে পারছি না স্যার। ওরে, আমরা যদি বাটুলকে শেষ করে দিতে পারি তাহলে পাহাড়ে আর কোনো দিন কেউ ঘুরতে আসবে না। সবাই ভাববে যেখানে বাটুলই নিজেকে বাঁচাতে পারেনি সেখানে সেখানে তারা কি করে বাঁচবে। এবার বুঝেছিস আমি কেন কথাটা তোদের বলছি? পুলিশও ভয় পেয়ে তদন্ত বন্ধ করে দেবে। সত্যি মোহন ভট্ট স্যার, আপনার না কোনো তুলনাই নেই। হ্যাঁ সেটা আমি জানি, আমি জানি। শোন, আর বেশি কথা বলিস না, আমাদের খুব তাড়াতাড়ি আজ রাতের জন্যই তৈরি হতে হবে, কারণ আজ রাতেই হবে। ও মাতুলদা, তুমি যে কথাটা তখন বললে সেটা কি সত্যি গো? আজ রাতে কি এই হোটেলে কিছু হবে? হতে পারে। হতেও পারে জেনে তুমি এই হিল স্টার হোটেলে গেলে। হয়ে গেল। শোন বাচ্চু বিচ্ছু, ভয় করে কোনো কিছু থেকে পালিয়ে যাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই। ভয়কে জয় করে এগিয়ে চলার মধ্যেই লুকিয়ে আছে আসল সাফল্য। আমার মন বলছে আজ রাতেই নীল পাহাড়ি রহস্যের সমাধান হবে, কিন্তু তার আগে চল আমরা নীল পাহাড়ি জায়গাটা ভালো করে ঘুরে দেখে। ঘুরে নাও যত খুশি ঘুরে নাও বাটুল, এরপরে তো আর ঘোরার সুযোগই পাবে না, কারণ আজ রাতেই তো তুমি শেষ হবে। বাবু, আপনার সাথে বিজ্ঞানী মোহন ভট্ট কথা বলতে চান। বিজ্ঞানী মোহন ভট্ট? কিন্তু কেন? আসলে বাটুল বাবু, উনি আপনার একজন বড় ফ্যান, মানে অনুরাগী। আপনি যদি একটু আসেন উনি খুব খুশি হবেন। ঠিক আছে চলুন। এটাই মোহন ভট্টের ঘর, ভেতরে আসুন। দরজাটা কে বন্ধ করলো? বিজ্ঞানী মোহন ভট্ট বাবু, আপনি কোথায়? সেটা জেনে তোর কোনো লাভ হবে না রে বাটুল। কেন? কারণ আর কিছুক্ষণের মধ্যেই
তুই আর কোনো কিছু জানার মতন অবস্থায় থাকবি না। একে কালো ধোঁয়া, কালো ধোঁয়ায় ঘরটা ভরে যাচ্ছে। এই কালো ধোঁয়াতেই তুই চোখে সর্ষে ফুল দেখছিস বাঁটুল, এরপরে তুইও আমার শিকার হলি বাঁটুল। স্যাড, সো স্যাড, বাট আই এম ভেরি ব্যাড। যে বাঁটুলকে কেউ জব্দ করতে পারে না, আজ তাকে আমি জব্দ করেছি। আর কিছুক্ষণ পরে বাঁটুল আমার তৈরি বিষাক্ত ধোঁয়ায় শেষ হয়ে যাবে। বাঁটুলের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে ওকে পাহাড় থেকে ফেলে দিবি। ইয়েস স্যার। আগের পাঁচটা মৃত্যু হয়েছে হোটেলের ঘরে, আর এবারে বাঁটুলেরটা হবে পাহাড়ে। এরপর থেকে লোকে হোটেলে থাকতেও যেমন ভয় পাবে, তেমনি বাইরে ঘুরতেও ভয় পাবে। ঘরে আতঙ্ক, বাইরে আতঙ্ক, তাহলে লোক যাবে কোথায়? এবার তোর খেল খতম হবে শয়তান। এই নিয়ে ছজন আমার শিকার হলো, আর সবচেয়ে বড় শিকার হলো বাঁটুল। কাল সকালেই খবরের কাগজে বড় বড় করে বাঁটুলের রহস্যজনক মৃত্যুর খবর বেরোবে। খবর পড়ে লোকে খুব ভয় পেয়ে যাবে, আর লোকে যত ভয় পাবে ততই তো আমার কপাল খুলে যাবে। আমি জানি বাঁটুলের মৃত্যুর খবর শোনার পর আর কেউ আসবে না নীল পাহাড়িতে, কেউ থাকবে না নীল পাহাড়িতে। তাই আমার আবিষ্কার করা নীল পাহাড়ের সোনার খনির খবরও আর কেউ পাবে না। ওই খনি সব সোনা বিক্রি করে আমি পৃথিবীর সবচেয়ে বড় লোক হয়ে যাব, সব থেকে বড় লোক। কি দেখলি, মাটুল দম নিচ্ছে? না স্যার। তাহলে আর দেরি করছিস কেন? এবার এবার ওকে নিয়ে গিয়ে পাহাড় থেকে ফেলে দে। ইয়েস স্যার। নীল পাহাড়ে সোনার খনি, তার মানে সব কিছুই হচ্ছে ওই সোনার খনির জন্য। তোরা এইভাবে পড়ে গেলি কেন? বাঁটুল আমাদের ফেলে দিল স্যার। কি সব আজে বাজে কথা বলছিস? বাঁটুল তোদের ফেলবে কি করে? ও তো ধোঁয়ার গন্ধে এতক্ষণ আর বেঁচে নেই। নে নে, ভালো করে ওকে টেনে নিয়ে যা। ইয়েস স্যার। বস, আমরা তো আবার পড়ে গেলাম। আমার তো মনে হচ্ছে স্যার বাঁটুল মরে গিয়ে ভূত হয়ে এইসব করছে। চুপ কর, বোকার মতো কথা বলিস না। না না না, তোদেরকে দিয়ে দেখছে কিচ্ছু হবে না। এবার এবার আমাকেই হাত লাগাতে হবে, দেখি বাঁটুলের ভূত আমাকে কেমন ঠেলে ফেলে দেয়। তাই তো, বাঁটুল তো আমাকেও ফেলে দিল, তার মানে সত্যি সত্যি বাঁটুল মরে ভূত হয়ে গেছে। তাহলে এবার কি হবে স্যার? এই ভূতকে আমরা কিভাবে পাহাড় থেকে ফেলে দেব? তোদের আর আমাকে কোথাও ফেলতে যেতে হবে না শয়তান। এবার আমি তোদের পাহাড় থেকে ফেলে তোদের খেল খতম করব। ওরে বাবা স্যার, স্যার এই বাঁটুলের ভূত তো আমাদের উঠে ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। এই বাঁটুলের ভূত, খবরদার! এই খবরদার বলছে, খবরদার বলছে, একদম একদম এইভাবে আমার দিকে এগিয়ে আসবি না তুই। মোহন ভট্ট বল, এইভাবে আমাকে ধোয়া দিয়ে অজ্ঞান করেছিলি কেন? তোকে
তোকে পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য। আমাকে পাহাড় থেকে ফেলে দিতে চেয়েছিলি কেন? যাতে যাতে কেউ ভয় পেয়ে এই নীল পাহাড়িতে না আসে। কেন? সে আমি তোকে বলবো না, কিছুতেই বলবো না। না বললে আমি তোর ঘাড় মটকে দেব। বল বল বলছি। না 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 না, কিছুতেই না, কিছুতেই আমি বলবো না, কিছুতেই না। স্যার বলে দিন, তা না হলে ও সত্যি সত্যি আমাদের ঘাড় মটকে দেবে। না না, আমি কিছুতেই বলবো না, কিছুতেই না। বল বল বলছি। না 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 না, কিছুতেই না, কিছুতেই আমি বলবো না, কিছুতেই না। স্যার বলে দিন, তা না হলে ও সত্যি সত্যি আমাদের ঘাড় মটকে দেবে। না না, আমি কিছুতেই বলবো না, কিছুতেই না। ওরে বাবা গো, এ কি মুহূর্তে বাবা, বন্দুকের গুলি গায়ে লেগে একেবারে মাছির মতন টপ টপ করে মাটিতে পড়ে যাচ্ছে। স্যার 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 স্যার, কি হয়েছে নাকি? স্যার স্যার বলে ডাকছিস কেন? স্যার আবার স্যার। ইয়ে মানে আপনি বাটুলের বোধকে ওই সোনার খনির কথাটা বলেই দিন। হ্যাঁ বস, বলেই দিন। দেখো দেখো বাটুলের ভূত, আমি একটা সোনার খনির খোঁজ পেয়েছি এই নীল পাহাড়ের ভেতরে। নীল পাহাড়ের ভেতর সোনার খনি? ওই সোনার খনি আমার। হ্যাঁ ওটা আমার, ও সব সোনা আমার। আমি আমি কাউকে সোনার ভাগ দেব না, এমনকি সরকারকেও না। আর সেই লোভে পাঁচ পাঁচটা মানুষের জীবন তুই শেষ করে দিলি শয়তান। পাঁচটা নয়, তোকে নিয়ে ছটা। আমাকে শেষ করা তোর পক্ষে সম্ভব নয় শয়তান, আমার কিছুই হয়নি। তার মানে তুই ভূত নস? না বাটুল, ওরে বাবারে, মোহন ভক্ত স্যার, এতো ভূত নয়, সত্যি বাটুল। এবার আমাদের কি হবে স্যার? এবার আমাদের কি হবে? জেল, এবার তোদের সবকটার জেল হবে। কিন্তু তার আগে আমাকে ওই সোনার খনিতে নিয়ে চল। না না না, কিছুতেই না, কিছুতেই না। ওই সোনার খনির খোঁজ আমি তোকে কিছুতেই দেব না বাটুল, কিছুতেই দেব না। কিন্তু দিতে তো তোকে হবেই শয়তান। আমাকে মেরো না। চলো চলো, আমি তোমাকে ওই নীল পাহাড়ের ভেতরে সোনার খনিতে নিয়ে যাচ্ছি। চলুন। কিন্তু এই খনি আবিষ্কার করার পর আমি আর নিজের লোভকে সামলাতে পারিনি। সোনার লোভে একের পর এক অন্যায় করেছি আমি। লোভে পড়ে আপনি যে চরম অন্যায় করেছেন, এবার তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। ইয়েস, অন্যায়ের শাস্তি তো আমাকে পেতেই হবে। থ্যাংক ইউ মাটুল বাবু, থ্যাংক ইউ সো মাচ। এবার আমাকে একটা কথা বলো তো মাটুলদা, তুমি ওই আগের পাঁচটা হোটেল ছেড়ে এই 6 নম্বর হিলস্টার হোটেলটাতেই উঠলে কেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমারও প্রশ্ন মাটুল বাবু। আমাদের হোটেলে যে কিছু একটা ঘটবে সেটা আপনি বুঝলেন কেমন করে? খবরের কাগজে যখন নীল পাহাড়ির হোটেলে পরপর 5 জনের মৃত্যুর খবর বের হয়, তখন আমি হোটেলগুলোর নাম দেখেছিলাম। তারপর এখানে এসে যখন ওই 5টা হোটেল পরপর দেখলাম আর শুনলাম নীল পাহাড়িতে মাত্র 6টা হোটেলই আছে। আচ্ছা দাদা, এখানে হোটেল কোথায় আছে? সামনে একটু এগিয়ে গেলেই পরপর 6-6টা হোটেল আপনি দেখতে পাবেন। 6টা হোটেল? হ্যাঁ, এই নীল পাহাড়িতে ওই 6টা হোটেলই আছে, আর নেই। তখনই আমার মনে হয়েছিল 6 নম্বর মৃত্যুর ঘটনাটা এই হিলস্টারেই ঘটতে পারে, আর সেটা আটকানোর জন্যই। তাই তুমি এই হিলস্টারেই উঠলে? ঠিক তাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাটুল বাবু,
আজ আপনার জন্যই নীল পাহাড়ির ব্যাপারে মানুষের মনে যে ভয় ছিল সেটা কেটে গেল। আবার আগের মতন অনেক অনেক পর্যটকরা নীল পাহাড়িতে আসবে, আর জানেন আসতে শুরু করেছে, আর এসবই হয়েছে আপনার জন্য। না না, এভাবে বলবেন না মেঘনাথ বাবু, মানুষকে বিপদ আর ভয় থেকে রক্ষা করাই তো আমার কাজ, কি তাই না? হা 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 হা।